হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ভ্লগ। সন্ধ্যা ভ্লগস তোমাদের অনেক অনেক স্বাগত। গাড়ি দেখতে পাচ্ছো এখন অন্ধকার, সাইডে দেখতে পাচ্ছ। তো আজকে জানো তো কী করছি, আজকে তোমার একটু পিকনিক করছে, পিকনিক জানো তো, পিকনিক। তো দেখো আজকে জানো তো মনটা একটু কিরকম খপখপ করছিল না একটু পিকনিকের জন্য, তার জন্য দেখো মানে কী বলো তো, মানে আগে থেকে না, ঠিক আছে, হঠাৎ করে আর কি, হঠাৎ করে প্ল্যানিংটা ছিল, কিন্তু আগে থেকে তোমার প্ল্যানিংটা হলে জানো তো ভেবেছিলাম যে একটু মাঠে যাবো। আর আমাদের গ্রামাঞ্চলের দেশ ধরো তো, একটু ধরো নৌকা ছিল তো, তো চলো গাই দেখে না একটু ঠিকই কী কী রান্না হচ্ছে। ঠিক আছে, গাই সে দেখো রান্না হচ্ছে। দেখো তোমার কড়াটা একটু দেখতে পাচ্ছো, এই দেখো কি গাই কি বলো একটু ইগনোর করে দিও, কারণ হতো তোমার এখানে তোমার লাইট নেই তো, মানে জপ টপ করে হচ্ছে আর কি, কারণ হঠাৎ করে তোমার প্ল্যানিংটা করেছি তো। আর দেখো দেখো এখানে তোমার ছোট্ট একটা লাইটের ব্যবস্থা করা হয়েছে, বুঝতে পারছো আর কি, গরিব মানুষ তাই না। তো চলো গাই রান্না বান্না করে নিই, তারপর গাই দেখো আমাদের রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে জানো। আর এখানে দেখো সবাই খেতে বসেছে আর কি, আর খেতে বসার আগে জানো তো আমাদের ধরো মাংস কষা হয়ে গেছে, তার মধ্যে দেখো মাংস কষা খেয়ে খাচ্ছিলাম আর কি। তো দেখো ভাতটাও রেডি হয়ে গেছে, সবারই খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, তো দেখো আমাদের তিনজনের জন্য আমরা লাস্টে যে খেতে দিচ্ছিলাম, আমাদের তিনজনের জন্য ভাতটা বাড়া হচ্ছে আর কি, আমরা একসাথে বসে পড়বো আর কি। তার জন্য দেখো পাতাটা তিনজনের ভাত আর তরকারি একসঙ্গে বেড়ে নিতে বললাম আর কি। আর একটা কী বলো তো গাইস, একবারে তোমার ভাত তরকারি বসে নিই, একবারে খেয়ে ফেলবো তাই না, বলো একা একা তোমার ভাত খাওয়া নিয়ে কিছু কীরকম ভালো লাগে, আর একসঙ্গে তোমার বসে তোমার খেতে কীরকম লাগে তাই না। তো তার জন্য দেখো আমি বলে দিলাম একবারে যে একবারে ভাত তরকারি নিয়ে তিনজনে একসাথে বসে পড়বো আর কি, তখন ধরো পরে তখন নিয়ে খাওয়া হবে তাই না। তো চলো গাইস, এবার গাইস তো তরকারিটা কেমন হয়েছে সেটা অবশ্যই তোমরা জানো, কি বলতো পুরো তোমার লাল ঝোল একবারে তাই না গাইস, দেখো পুরো লাল একদম তাই না। তো তারপরে গাইস দেখো, আর এখানে দেখো তোমার পাতাতে তোমার খাওয়া দাওয়া চলছে আর কি এখানে। তো দেখো এরা যারা খাচ্ছে তারা তোমার আগে বসেছিলো, ঠিক আছে, আর আমাদের জন্য তোমার ভাতটা সাইডে বাড়া হচ্ছিলো। তো দেখো এদেরকে এরা ওঠার পরে তখন আমি খেতে বসবো, খাওয়া দাওয়া করবো আর কি। আর এই কথা হচ্ছে গাইস মাংস তাকার পুরো লাল ঝোল, গাইস তোকে একটু ঝালটা হয়ে গেলো বলো, ঝোলটা কিন্তু দারুণ লাগছিলো খেতে জানো গাইস। তো দেখো সেই কষা মাংসটা তোমাদের আমি দেখালাম না, তো দেখো এই কষা মাংসটা খেয়ে তখন আমি খেতে বসবো আর কি। হ্যাঁ, আর আমাদের তোমরা দেখেছো ভাত তো থালে, আমাদের তিনজনের থালে পাতাতে মানে ভাত বাড়াই রয়েছে, ভাত তরকারি সব কিছু বাড়া রয়েছে তাই না। তো চলো গাইস এবার দেখো সব ওরা সব খাওয়া দাওয়া হয়ে, বাচ্চাগুলো সব খাওয়া দাওয়া করে ওরা সব হাত ধুয়ে ওরা বসলো, এবার আমরা খাওয়া দাওয়া শুরু করবো। তো গাইস দেখো টেস্ট করে একটু দেখলাম না, কিছু কষা মাংসটা কেমন যেন হয়েছে জানো, মানে দারুণ টেস্ট হয়েছে, যেমন তোমার লবণ ঝাল তেরকম তোমার টেস্টে জানো, হেভি লাগছে খেতে গাইস। তোমাদের হয়তো কী হয়তো বলবো, তোমাদের হয়তো বলেও আমি বুঝতে পারবো না জানো, মানে এতটা টেস্টি হয়েছে সেটা হয়তো তোমরা ভাবতেই পারবে না জানো তো। আর একটা গাইস কী কথা বলো তো, আসল কথাটা কী জানো তো, তোমাদের আসল কথাটা হচ্ছে, আসল কথাটা গাইস আমি তোমাদের হয়তো ভাবতে পারছি না, কী বলো তো, সব কিছু জিনিসের একটা সীমা থাকে দেখো। আর আমাদের ধরো ফাইনালি তোমার আগে থেকে তোমরা প্ল্যানিং করে নিতো গাইস, দেখো পুরো গা দেখেছো ঘেমে তো পুরো কী হয়ে গেছে, আর জানিস অন্যদিন তোমার হাওয়া হয় ছাদের উপরে জানো, কিন্তু আজকে দেখো একটু হাওয়াটা কিছু নয়। আর খেতে গিয়ে দেখো আমার কেরোসিন অবস্থা হয়ে গেলো ভাত খেতে গিয়ে, দেখো যেরকম আর কি জানি জানো তো গাইস, সবারই থেকে হয়তো আমি হয়তো বেশি খামি জানো কেন, আর তোমরা বলো তো যে আমার এত ঘাম কেন, আর ঘামটা কিসের জন্য হয় সেটা আমি জানি না, তবে মানে অতিরিক্ত খামি জানো তো, একটু তোমার গরম পড়লে হয় জানো তো, তাতে বাদে খেতে বসছি তোরা এমনি তোরা গরম পড়ছে, আর তোমার ছাদে তোমার বাতাস লাগছে না, যেহেতু তোমার কোনো স্ট্যান্ড ফ্যান ফ্যানের কোনো টেবিল ফ্যানের কোনো ব্যবস্থা করা হয়নি, তোমার হাওয়া ছাদে হাওয়া আসবে বলে কিন্তু হাওয়াটা এখন কিছুই নেই। আর তার মধ্যে তোমার গরম ভাতটা না, গরম ভাতটা তোমার আগে হয়েছিল, তোমার তরকারিটা তোমার ঠান্ডা হয়ে গেছে তবে একটু একটু গরম আছে, আর গরম তরকারি খেলে জানোই যো কী অবস্থাটা হয়। হ্যাঁ, আর এমনিতে ধরো গরম, তার মধ্যে তোমার গরম তরকারি মানে কী হয়তো বলবো জানো তো, হয়তো তোমাদের বললে বোঝাতে পারবো না আমি গাইস। মানে এতটাই গরম মানে কী বলবো তোমাদের, হ্যাঁ সত্যি কিচ্ছু মানে বলার নেই বোঝানোর নেই আর কি। হ্যাঁ, তো চলো গাইস তারপর আমি তোমাদের বলছি, তো দেখো আমাদের কাপড় দিয়ে জানো তো গাইস, তোমার ভাত খেতে বসে তোমার ভাত খাওয়া তো যেমন তেমন, আমার গরমে তোমার ঘাম মুছতে গিয়ে আমার ভাত খাওয়া তো সব মাথা উঠে যাচ্ছে জানো। তো দেখো গাইস, তো অ টাইমে প্ল্যানিং করে পিকনিক করতে গিয়ে যা অবস্থা হলো দেখো, অ টাইমে, হ্যাঁ সব কিছু তো আমাদের টাইমে নাই তো, অ টাইমে কারণ আমরা বিকেলে বেরিয়েছিলাম মাঠে যাবো বলে, তো মাঠের তো ওই জলের অবস্থা, জল ছিল না বা জল শুকিয়ে গেছিলো তো ওই জন্য মাঠে যাইনি, তার জন্য দেখো লাস্টে শেষ পর্যন্ত পিকটা তোমার উপরেই করা হলো আর কি। তো তারপরে গাই দেখো এখানে একটা তোমার কেকের ব্যবস্থা করা হয়েছে, তো এই কেকটা কেমন কাটা হবে, ঠিক আছে তো গাইস দেখতে পেলে, তো আমি এখন কি করছি দেখতে পেয়েছো তো, আমি এখন মানে কি করছি বলো তো,
সেই কেকটা এখন আমি খাচ্ছি। হ্যাঁ, আর সবাই মিলে দেখো সব কাটাকাটি, কেক কাটাকাটি তোমার খাওয়া খাওয়াই চলছে আর কি। আর আমিও দেখো একটু খেয়ে নিলাম, তোমাদের সাথে একটু আমি শেয়ার করে একটু দিলাম। হ্যাঁ, আর যেহেতু ধরো আমার অন্ধকার, বুঝতে পারছো আর কি। তো গাড়ি দেখো আমি নিচে চলে এসেছি, তো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, সবাই বাড়ি চলে গেছে। তো গুড নাইট সবাইকে, আর আমাদের পিকনিকটা কেমন হলো জানিয়ে, ঠিক আছে? টাটা, বাই, বেশ ভালো।